তো সব দিন তো তোমরা মিউজিক সিস্টেম নিয়েই অনেক ধরনের কথা আমি বলি খুব যে একটা ভালো বলি তা আমি কখনোই বলবো না আমি যতটা পারি তোমাদের ততটাই বলি তো আজকে আর তোমাদের মিউজিক সিস্টেম নিয়ে কিছু বলবো না আজকে আমার ডিটেলসে তোমাদের কিছু বলি কেননা তোমরা যখন আমার নিজের তোমরা যখন আমার নিজের একটা প্রিয় এত আমার আমাকে তোমরা এত ভালোবাসো তা সব দিন তো সিস্টেম নিয়ে তোমাদের সঙ্গে সব কিছু বলি তা অনেকেই বলে আমি এটা বলবো না যে ইউটিউব চ্যানেলে আমাকে কমেন্ট করে বলে দাদা এটা দেখাও ওটা দেখাও এরকম কেউ বলে না যে সিস্টেমটা আমি যেরকম দিই সেই সিস্টেমটার বিষয়ে লোকে বেশি জানতে চায় তো এটা আমি কখনোই বলবো না যে আমাকে কেউ কমেন্ট করে বলেছে যে দাদা এটা আছে ওটা আছে তা ওই আছে সেই আছে তো এখানে হয়তো অনেকে বলতে পারে যে কমেন্ট করে তো মানুষ বলবে তো এটা ঠিক কথাই কেন বলবে না কেন অবশ্যই বলবে কেননা দেখো আমি যতটা ভিডিও করি নিজে বানিয়ে ছানিয়ে বেশি বলার চেষ্টা আমি কখনও করি না আমি যতটুকু বুঝি ততটুকুই করি তার থেকে বেশি এক্সট্রা আমি মানুষকে বোঝাতে চাই না তো অনেকে আমার খবর একটু বেশি রাখে তো তাদের ক্ষেত্রেই আমি আজকে কথাগুলো বলছি যে অনেকে বলে জমলদা আগের মতন তোমার ভিডিও কেন আসে না কী হয়েছে না হয়েছে এগুলো হয়তো আমি জানি না আমার ইউটিউব চ্যানেলে কেউ কমেন্ট করে কি আমি জানি না তবে আমাকে ফোন করে অনেকে আমার যারা আমাকে খুব ভালোবাসে তারা আমাকে বলে তো অ্যাকচুয়ালি দেখো প্রত্যেকটা মানুষের তো একটা স্বপ্ন থাকে যে মানুষটা যা হোক কিছু একটা করবে তা আমারও তো একটা স্বপ্ন ছিল যে আমি এই এই ব্যবসাটাকে একটা অনেক দূর আগিয়ে নিয়ে যাবে নিয়ে যাব অনেক কিছু করব তোমাদের জন্য সবসময় জন্য ভালো কিছু আনার চেষ্টা আমি করব কিন্তু জানো বিশ্বাস করো তোমরা যা দিন যা হাল চলছে না তাতে মনে হয় না আমি আর ব্যবসা বেশি দিন করতে পারবো আর সব বড় কথা হলো এখন সবাই ঘরে ঘরে আগে যারা গান শুনতো তারাও এখন ব্যবসাদার হয়ে গেছে তাহলে ব্যবসা এখানে কি করে চলবে জিনিসের দাম বাড়ছে মানছি পয়সার দাম কমে আছে জিনিসের দাম বাড়ছে তবু মোটামুটি লোকে চাইলেও আগে বিশ্বাস করবে না তোমরা আমি খেতে বসতে পারতাম না মানে এত মানুষ আসা যাওয়া করতো দেখো আমি কিন্তু কখনও কারোর সাথে কোনো রকমের কোনো নোংরামি কাজ করিনি কারুর যার যা কোনো সমস্যা হয়ে গেছে সেটা সেই প্রবলেমটাও আমি সব সময়ের জন্য নিজের তরফ থেকে ফেস করেছি অনেকে ভাবে যে ব্যবসায় মনে বিশাল লাভ বিশাল অনেক কিছু হয় কিন্তু না আমি তোমাদের সত্যি করে বলছি এই ব্যবসায় অত কিছু সেরকম লাভ নেই আসলে দেখো আমি তো অ্যাকচুয়ালি শখের ব্যবসায় শখ ছিল এগুলো আমার আমি গান পান শুনতাম ঘরে বসে তখন বাড়ি থেকে বললো যে তুমি এরকমভাবে লোকজন বাড়িতে আসা যাওয়া করে তার থেকে তুমি ভালো হবে তুমি নিজে একটা কোনো দোকান ফোকান করো সেখানে তুমি গানও শুনতে পারবে তোমার বন্ধুবান্ধবরা আসতে পারবে তারপর থেকেই কিন্তু এটা আমার একটা মানে বিজনেসে পরিবর্তন পরে হয়েছে তো যাই হোক তোমাদের কাছে একটাই মানে কথা আমি বলি কেউ যদি একটা ছোট জবও করে তো সেখানেও সে চায় যে আজকে আমি ছোট করছি কালকে আর আস্তে আস্তে আমার বড়ো হবে আমার মাইনা বাড়বে আমার সব কিছুই হবে আগাবে তো দেখো নিজের কাজ করা আর লোকের কাছে কাজ করা না দুটো জিনিসের মধ্যে অনেক তফাত থাকে তা আমি সব চেয়েছিলাম যে আমার নিজস্ব একটা নাম হোক লোকে আমাকে জানুক মানুষ আমাকে ভালো তো এটা আমি কখনোই অস্বীকার করব না আমি সত্যি কথা বলতে এই লাইনে ব্যবসা করতে এসে অনেকেই বলে যে বদনাম হয় এই হয় সেই হয় তবে একশোরবিধে নাইনটি নাইনটি পারসেন্ট আমাকে কেউ কখনো বদনাম করেনি যথেষ্ট আমাকে এরা ভালোবাসা দিয়েছে এবার দেখো কিছু মানুষ তো খারাপ বলবে দেখো আমার হাতে যেরকম পাঁচটা আঙুল সমান না সেরকম পাঁচটা মানুষও সমান না কেউ ইউটিউব চ্যানেলে ভালো কমেন্ট করে কেউ বলে আমি তোমাকে খুব মানে ভালোবাসি দাদা তোমার ভিডিও আমি খুব দেখি কেউ খারাপ বলে তা দেখো যেরকম পাঁচটা আঙুল তো যখন সমান না হয় তাহলে পাঁচটা মানুষও তো কাছে তো আমি তো ভালো হতে পারি না না তো তবু আমি চেষ্টা করি যে যতটা রিপ্লে করার যতটা মানে আগিয়ে কিছু বলে দেওয়ার কিন্তু দেখো খারাপ ভালো মন্দ একজনের কথায় তো আর কেউ একটা মানুষ খারাপ হয়ে দশটা মানুষ যখন আমাকে খারাপ বলবে তখন আমি মানব যে হ্যাঁ আমি কাজগুলো ভুল করছি এটা আমার করা উচিত না আর আমি সব সময়ের জন্য দেখো মাথা নত করার জন্য আমি সব সময়ের জন্য রেডি থাকি কারণ মানুষের কাছে ছোট হওয়াটা সবথেকে বড় কথা না তো অনেকে হয়তো কিছু দিয়ে ভুলভাল জিনিস দিয়ে হয়তো বলতে পারো যে না এটা আমি করিনি ওটা করিনি এরকম কোনো ব্যাপার নেই আমার কেউ যদি চাও যে হ্যাঁ আমাকে এরকমভাবে বলে যদি খুশি হবে কিবা বলে যদি তোমরা যদি মানে ভালো থাকো তা তোমরা থাকতে পারো কেননা দেখো ভগবান যখন উপরে আছে ভগবান দেখবে কেউ কাউকে না দেখুক আর না দেখুক আর না দেখুক ভগবান সবসময়ের জন্য মাথার উপরে থাকে ভগবান দেখবেই তো যাই হোক আমার যত ফ্রেন্ডে তোমরা আছো ফেসবুক ইউটিউব চ্যানেলে যারা আছো আমি ঠাকুরের কাছে সবসময় জন্য মনোকামনা দিয়ে ডাকি যেন সবাইকে ভালো রাখে আর যতদিন পারছি ব্যবসাটা আমি চালিয়ে যাচ্ছি জানি না ভবিষ্যতে কী হবে না হবে তবে সত্যি কথা বলতে আগেও বলেছি এখনও বলছি তোমাদের প্রচুর পরিমাণে আমি অনেক ভালোবাসা পেয়েছি তো সিস্টেমের বিষয়ে আর কী বলবো দেখো অনেকে বলে না যে দাদা সিস্টেমের বিষয়ে এইটা জানাও ওটাও জানো তাদের ক্ষেত্রে একটা কথাই বলি যারা এই লাইনে সিস্টেম ইউটিউব চ্যানেলে দেখে তারা যে কিছু যে জানে না এই কথাটা আমি কখনো মানব না আর সত্যি কথা বলতে আমি জানি যে সবাই সব কিছুই জানে আর ভবিষ্যতে সব দিন যতদিন আছি আমি চেষ্টা করবো যাতে আমার তরফ থেকে এমন কোনো ভুল না হয় যাতে তোমাদের কারো মনে কোনো খারাপ বিষয়ে ঢুকুক কি তোমাদের কোনো কষ্ট হোক আর বিশেষ করে একটা কথা আগেও বলি যে এখনও বলছি আমার জিনিস নিয়ে যদি কারো কোনো সব প্রবলেম হয় সে রিটার্ন করতে পারো তোমার টাকা তুমি ফেরত নিয়ে যেতে পারো আমি এ নিয়ে আমার কোনো অসুবিধা নেই আর যাই হোক অনেক কথা আজকে তোমাদের সাথে বলে ফেললাম যদি ছোটো ভাই হিসাবে যদি কিছু ভুলবেলা বলে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও আর ভিডিওর বিষয়ে কি বলো রোজিত একই কথা বলি যে ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আর এটা নতুন করে আর কী বলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা সবাই ভালো থেকো